আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি সাজেদা ফিউচার বিল্ডিং স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় নয়ের অনুশীলন 9.3-এর ষষ্ঠ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলন 9.3-এর 15 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে পথে দেখো দেওয়া আছে যে 7 সেন্টিমিটার কমা 4 সেন্টিমিটার, অর্থাৎ এখানে একটি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এবং হচ্ছে আরেকটি হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা আমাদের আঁকতে বলা হয়েছে। তাহলে সমাধান করলে প্রথমে আমরা স্কেল দিয়ে 7 সেন্টিমিটার মেপে নিব। মেপে আমরা একটি সরলরেখা আঁকবো এবং এটাকে নাম দিব হচ্ছে এক্স। তারপর আবার আমরা 4 সেন্টিমিটার মেপে নিয়ে আরেকটি সরলরেখা আঁকবো, এটার নাম দিব হচ্ছে ওয়াই। অর্থাৎ এখানে এক্সটা হচ্ছে অতিভুজ যার দৈর্ঘ্য কত 7 সেন্টিমিটার এবং অপর একটা বাহু হচ্ছে ওয়াই যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এখন এটা ব্যবহার করে আমরা কি করব, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো আমরা এখন বিশেষ নির্বাচনে লিখতে হবে তোমাদের, যে মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ওয়াই ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রটি আমি আবার এখানে দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের অঙ্কনের বিবরণগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো শুরুতে 1 নম্বরে কি বলছে, বিডি যে কোনো একটি রশ্মি নিই। অর্থাৎ প্রথমে কি করবে তোমরা, যে কোনো দৈর্ঘ্যের একটি রশ্মি নিবে যার নাম হবে কি, বিডি। তারপর দেখো 2 নম্বর স্টেপে বলছে বিডি রশ্মি হতে ওয়াই এর সমান করে বিসি অংশ কেটে নিই। অর্থাৎ এখানে ওয়াই বাহু সমান করে কি করতে হবে, বিসি অংশ কেটে নিতে হবে পেন্সিল কম্পাস ব্যবহার করে। তারপর 3 নম্বরে কি বলছে, বিসি রেখাংশের বি বিন্দুতে বিই লম্ব আঁকি। অর্থাৎ এখানে আমরা কি করব, বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা কি করব, বিই লম্ব আঁকবো। কিভাবে আঁকবো, আমরা প্রথমে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি বসাবো, বসিয়ে আমরা এখানে পরপর 5টি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ এঁকে এখানে আমরা কি করব, লম্ব অঙ্কন করবো, বি লম্ব অঙ্কন করবো। তাহলে এখানে আমরা বি লম্ব এঁকে ফেললাম। এখন আমরা এই লম্বটা কেন আঁকলাম, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের কি হয়, একটা কোণ অবশ্যই সমকোণ হয়, এই জন্য আমরা এখানে লম্ব এঁকেছি, যাতে লম্বতে আমরা লম্ব আঁকলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে আমরা একটি সমকোণ পেয়ে গেলাম। তারপরে দেখো 4 নম্বর স্টেপে কি বলছে, যে বিসি রেখাংশের সি বিন্দুকে কেন্দ্র করে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ এখন আমরা কি করব, এই যে বিসি রেখাংশের সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এক্স এর সমান দৈর্ঘ্যের মাপ নিয়ে আমরা কি করব, একটি বৃত্তচাপ আঁকবো, যা কি করবে, এই যে আমরা লম্ব বি এঁকেছি, এ বি রশ্মিকে কি করবে, এ বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা কি করব, এসি যোগ করে দিব। তাহলে কি হয়ে যাবে, ত্রিভুজ এ বি সি হবে আমাদের নির্ণেয় সমকোণী ত্রিভুজ। তারপরে দেখো ক্ষতে কি বলছে, 4 সেন্টিমিটার, তারপরে দেওয়া আছে 3 সেন্টিমিটার। অর্থাৎ 4 সেন্টিমিটার হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে তোমরা প্রথমে কি করবে, স্কেল দিয়ে প্রথমে 4 সেন্টিমিটার একে এটার নাম দিয়ে একটি সরলরেখা একে এটার নাম দিবে এক্স। তারপর আরেকটি সরলরেখা আঁকবে হচ্ছে 3 সেন্টিমিটার করে, এটার নাম দিবে হচ্ছে ওয়াই। এবং এই দুটি বাহু ব্যবহার করে এখন আমরা কি করবো, একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে বিশেষ নির্বাচন আমরা কি লিখবো, দেখো আমরা লিখবো যে মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং অপর একটি বাহু ওয়াই ইকুয়াল টু 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তোমাদের বুঝার সুবিধার্থে এখানে আমি চিত্রটি আবার এঁকে নিয়েছি। এখানে দেখো এই যে অঙ্কনের বিবরণ, অর্থাৎ এখানে চিত্রটা পুরোপুরি ক্লিয়ার নেই। আচ্ছা যাক, সমস্যা নেই, আমি তোমাদের আগের স্ক্রিন থেকে বুঝিয়ে দিব। এখানে দেখো অঙ্কনের বিবরণ কি বলছে, যে 1 নম্বরে বলছে যে বিডি যে কোনো একটি রশ্মি নেই। অর্থাৎ প্রথমে তোমরা কি করবে, স্কেল দিয়ে একটা রশ্মি একে নেবে যে কোনো দৈর্ঘ্যের, এটার নাম দিবে হচ্ছে বিডি। অর্থাৎ এটা তুমি তোমার নিজের মতো করে একটি রশ্মি নেবে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, বিডি রশ্মি হতে ওয়াই এর সমান করে বিসি অংশ কেটে নিই। অর্থাৎ এখানে ওয়াই এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার। অর্থাৎ 3 সেন্টিমিটার দৈর্ঘ্য তুমি মেপে নিয়ে কি করবে, বিডি রশ্মি থেকে বিসি অংশ কেটে নিবে। তারপর 3 নম্বরে কি বলছে, দেখো বিসি রেখাংশের বি বিন্দুতে বিই লম্ব আঁকি। অর্থাৎ এখানে কি করবে, এই যে বিসি রেখাংশ আছে, আমরা যে বিডি থেকে বিসি কেটে নিলাম, এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা কি করব, লম্ব আঁকবো। এখন লম্ব আঁকবো কিভাবে, আমরা বিন্দু বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি রেখে এখানে আমরা পরপর 5টি বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে অর্থাৎ একই ব্যাসার্ধ নিয়ে আমরা পরপর 5টি বৃত্তচাপ আঁকবো। তাহলে ব্যাসার্ধ নিয়ে আঁকলে আমরা কি আঁকবো, বিই লম্ব এঁকে ফেলবো। তাহলে লম্ব এখানে আমরা কেন আঁকলাম, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ কি হয়, অবশ্যই 90 ডিগ্রি হতে হয়। তাহলে লম্ব যেহেতু একই, তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে।
তার মানে আমরা এখানে বিই লম্ব এঁকে ফেললাম। তারপর দেখো চার নম্বরে কি বলছে, বিসি রেখাংশের সি বিন্দুকে কেন্দ্র করে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি যা বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, এসি যোগ করি। অর্থাৎ এখানে দেখো আমরা কি করেছি, বিসি রেখাংশের সি বিন্দুকে আমরা কি করেছি কেন্দ্র করে, অর্থাৎ সি বিন্দুতে তুমি পেন্সিল কম্পাসের কাঁটাটি রেখে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এক্স এর সমান মাপ নিয়ে তুমি কি করবে একটি বৃত্ত চাপ আঁকবে যা কি করবে এই যে বিই লম্ব এঁকেছি আমরা এ বিই রশ্মিটাকে কি করবে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে এখন আমরা কি করবো, এ সি যোগ করে দিব, তাহলে ত্রিভুজ এ বি সি হবে হচ্ছে আমাদের নির্ণয় সমকোণী ত্রিভুজ। তারপর দেখো ষোলো নম্বরে বসে যে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 সেন্টিমিটার এবং একটি সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে সমাধান করলে প্রথমে আমরা কি করব, স্কেল দিয়ে প্রথমে আমরা 5 সেন্টিমিটার করে একটি সরলরেখা এঁকে নিব এবং এটার নাম দিব কি এক্স, অর্থাৎ এখানে এক্স বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার। তারপর আমরা চাঁদা ব্যবহার করে 45 ডিগ্রি একটি কোণ আঁকবো এবং যার নাম দিব কি পি কোণ। তারপরে এখন আমরা এই যে একটা বাহু এবং একটা কোণ ব্যবহার করে কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে দেখো আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো, যে মনে করি একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট বাহু এক সমান 5 সেন্টিমিটার এবং একটি সূক্ষ্ম কোণ পি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখন আমরা অঙ্কনের বিবরণ লিখবো। দেখো এক নম্বরে কি লিখবো, যে যে কোনো রশ্মি বিডি নেই, অর্থাৎ প্রথমে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি রশ্মি নিব কি বিডি। তারপর 2 নম্বরে কি বলছে, দেখো বিডি রশ্মি হতে এখানে এক্স এর সমান করে বিসি অংশ কেটে নিই, অর্থাৎ তারপর আমরা কি করব বিডি রশ্মি থেকে আমরা এই যে এক্স সমান হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব বিসি অংশ কেটে নিব। তারপর 3 নম্বরে কি বলছে, দেখো বিসি রেখাংশের বি বিন্দুতে বিই লম্ব আঁকি, অর্থাৎ এর আগের মতোই আমরা এখানে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি রেখে আমরা একই ব্যাসার্ধ নিয়ে কি করব পরপর 5টি বৃত্ত চাপ আঁকবো এবং তারপর যোগ করে দিব আমরা রেখা একে, অর্থাৎ এখানে বিই আমরা লম্ব একে ফেললাম। তারপর দেখো এখন আমরা কি করব, সি বিন্দুকে কেন্দ্র করে পি কোণের সমান করে আমরা কি আঁকবো বি সি এ আঁকবো যা কি করবে বিই কে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে ত্রিভুজ এ বি সি টাকে আমরা কি বলবো, উদ্দিষ্ট ত্রিভুজ বলবো। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।